রক্ষাকালী পূজোর জল ভরতে গিয়ে নদীতে পা ফসকে মৃত্যু স্কুল ছাত্রের। দুর্ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়ার শিবপুরে। ছাত্রের নাম শুভজিৎ ঘোষ, বয়স 15 বছর, শিবপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সে। পিতা জয়ন্ত ঘোষ আজ দুপুরে শিবপুর নদীতে জল ভরতে যায় রক্ষাকালী মন্দিরে পুজো উপলক্ষে, এবং জল ভরতে গিয়ে আচমকা পা ফসকে জলের মধ্যে পড়ে যায়। খোঁজাখুঁজির পরও পাওয়া যায় না তাকে। বেশ কিছুক্ষণ পর খোঁজাখুঁজি করার পর তাকে একটু দূরে গিয়ে ডুবন্ত অবস্থায় দেখতে পায় এলাকার লোকেরা। তারপর সেখান থেকে তাকে নিয়ে আসে স্থানীয়রা। বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি জানালেন তার দাদু শিবচরণ ঘোষ এবং প্রতিবেশী চঞ্চল মণ্ডল। হয়েছিল আজকের ঘটনাটা? আজকের ঘটনাটা বাড়ির কাছে একটা রক্ষাকালী পুজো হচ্ছে, মা কালী পুজো বলে না, রক্ষাকালী পুজো। সেই রক্ষাকালী পুজোতে ওখানে শিব মন্দির আছে, ওই শিব মন্দিরে মাথায় শিবের মাথায় জল দেবো বলে ঘটি নি। অন্তত 100 মানুষ গেছিলো ঘাটে। ঘাটে গিয়ে ও ঘাটে লোকে স্নান টান করছি, জল নিয়ে সেই পুজো দেবে, ও জলে পড়ে গিয়ে ও আর উঠতে পারেনি, ভাসতে ভাসতে চলে গেছে। ছিল আজকে ঘটনাটা শিবপুর গ্রামে। আজ রক্ষাকালী পুজো উপলক্ষে একটা শিবের মাথায় জল ঢালার উপলক্ষে একটা আয়োজন করা হয়। তা সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাচ্চাটিও ছিল। তা বাচ্চাটি থাকার পর ওখানে নদীতে গিয়ে জল আনতে যায় সবাই। জলের পর সেই যে যেমন পারে ঘটি বাটি যাই হোক, সেখান থেকে জল নিয়ে এসে শিবের মাথায় ঢালার উপলক্ষে যায়। তা সেখানে জল আনতে গিয়ে জলঙ্গি নদীতে পড়ে যায়, আচমকা পড়ে গিয়ে মারা যায়, জলে ডুবে মারা যায়। ঘটনাস্থলেই মারা যায়। কখন হয় এটা? ওটা 10:30 হবে। আর পাওয়া গেল আজকে? পাওয়া গেল, হ্যাঁ, তখনই 1 ঘন্টার ভিতরে পাওয়া গেছে। আপনার নাম কি? আমার নাম চঞ্চল মণ্ডল। কে হন আপনি? আমি ছেলের বাবার বন্ধু। আর ছেলেটির নাম? শুভজিৎ ঘোষ। ওর বাড়ি? শিবপুর। কি করে? শীতলাপাড়া। কি করেন উনি? ছাত্র, 9-এ ক্লাস 9-এ পড়ে। কোন স্কুল? শিবপুর। নদিয়া থেকে মরাদের রিপোর্ট, টাইমস বাংলা।